বিউটি শাইন টিপসের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয়, নারীদের এই সমস্যাগুলো যে কারণে বেশি হয়, আসুন জেনে নেই। পুরুষদের তুলনায় মহিলাদের এই ধুলো থেকে অ্যালার্জি, হাঁপানি, এই সমস্যাগুলো বেশি হয়। বিশেষজ্ঞদের মতে পুরুষদের তুলনায় মহিলাদের টেস্টোস্টেরন হরমোন কম থাকে, তাই বয়ঃসন্ধির পর থেকে মহিলাদের মধ্যে আস্থমায় আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়তে থাকে। পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বেশি থাকার কারণে তা এক ধরনের ইমিউন সেল তৈরির মাত্রা কমিয়ে দেয়। এই কোষই আস্থমার অ্যালার্জি বাড়িয়ে দেয়, টেস্টোস্টেরন তাতে বাধা দেয়। ফ্রান্সের সাইকোথেরাপি অধ্যাপক সিরিল সিলেট জানিয়েছে, পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা যত বেশি হবে আস্থমায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যাবে। টেস্টোস্টেরন লিফোয়েট কোষের মাত্রা কমিয়ে দেয়, এই কোষের প্রবাল্যই অ্যাস্থমা অ্যাটাকের জন্য দায়ী। এই কোষকে বলা হয় ILC2 কোষ। ফুসফুস ও ত্বকে এই কোষ তৈরি হয়। জার্নাল অফ এক্সপেরিমেন্টাল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণার ফল অনুযায়ী টেস্টোস্টেরন ILC2-র উপর সরাসরি কাজ করে, ফলে পুরুষদের ফুসফুসে এই কোষের বৃদ্ধি বেশি হয় না। এই কোষ প্রোটিনের উৎপন্ন করে ফুসফুসে প্রদাহ তৈরি করে, যার ফলে ফুলের রেণু, ধুলো, সিগারেটের ধোঁয়া, পুষ্য লোম থেকে অ্যাস্থমা অ্যাটাকের ঝুঁকি বাড়ে। এক গবেষণার ফলের মাধ্যমে লিঙ্গ অনুযায়ী অ্যাস্থমার কারণ নির্ধারণ ও চিকিৎসা করা সম্ভব হয়। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তবে লাইক দিয়ে কমেন্ট করে জানান আপনার মতামত। ধন্যবাদ।